প্রিয় দর্শক, আপনাকে জানাই ইসলামিক সম্ভাষণা। আসসালামু আলাইকুম। ফেসবুক, টুইটার কিংবা ইউটিউবে, মোবাইল, ট্যাব, ল্যাপটপ কিংবা ডেস্কটপে বসে পৃথিবীর যে যে প্রান্ত থেকে ইসলাম প্রতিদিন আয়োজিত দিনিয়াত প্রকাশনী থেকে প্রকাশিত 5 মিনিটের মাদ্রাসা বইয়ের বছরব্যাপী ভিডিও ক্লাসের আজকের পর্ব উপভোগ করছেন, সকলকে জানাই শিশির ভেজা লাল গোলাপের স্নিগ্ধ শুভেচ্ছা। দর্শক, 5 মিনিটে মাদ্রাসা বইয়ের ভিডিও ক্লাসের আজকের পর্বে আপনাদের সাথে রয়েছি আমি, তামিম হোসাইন শাওন। দর্শক, আজ 16 জুমাদ-উল-উলা, চলুন দেখে নেওয়া যাক আজকের ক্লাসে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করতে পারি এবং আপনাদেরকে জানাতে পারি। দর্শক, ক্লাসের শুরুতে রয়েছে ইসলামের ইতিহাস সম্পর্কে আলোচনা, যার শিরোনাম দেওয়া হয়েছে উহুদ যুদ্ধে সাহাবাই কেরামের দৃষ্টান্তহীন আত্মত্যাগ। প্রিয় দর্শক, উহুদ যুদ্ধে সাহাবিগণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে ভালোবাসা এবং আত্মত্যাগ দেখিয়েছেন তা পৃথিবীতে দ্বিতীয়টি বিরল, অর্থাৎ আর কখনো দেখা যাবে কিনা এরকম ভালোবাসা তা আমরা কখনোই বলতে পারি না। দর্শক, যখন মুশরিকরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উহুদের যুদ্ধে হত্যা করার জন্য, কতল করার জন্য চারদিক থেকে বেষ্টন করে ফেললেন, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে ডেকে বললেন, হে আমার সাহাবাগণ, কে আছো যে আমার জন্য জীবনকে উৎসর্গ করবে? তখন এই কথা শুনে হযরত যায়েদ বিন সারকান রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও 7 জন আনসারি সাহাবি সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চারদিক থেকে ঘিরে ফেললেন, এবং যখনই তারা আঘাত করছিল তারা একের পর এক তাদেরকে তাদের জীবনকে বিলিয়ে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে সেই আঘাতগুলো সরিয়ে নিচ্ছিলেন। যখন আবদুল্লাহ বিন কামিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর তরবারির আঘাত করলো, তখন উম্মে আমারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে দাঁড়িয়ে গেলেন এবং তরবারির আঘাতকে নিজের কাঁধ দিয়ে ঠেকিয়ে দিলেন। ঠিক এমনি ভাবে হযরতে দুজান আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ঢালের মতো দাঁড়িয়ে গেলেন, এমনকি তার পিঠ তীরের আঘাতে ঝাঁঝরা হয়ে যাচ্ছিল, এমন একটি অবস্থায় উপক্রম হলো। এরপরে যখন হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু শত্রুদের তীর ও তরবারি নিজের হাতের উপর ঠেকিয়ে দিলেন এবং তার একটি কাঁধ, একটি হাত কেটে গেল, এমনি ভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে সেই কাফের দলকে, সেই মুশরিক দলকে অন্যদিকে ঘুরিয়ে দিয়েছিলেন। মোট কথা, সেই উহুদের যুদ্ধে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সাহাবাই কেরামের বিশ্বস্ততা ও আত্মত্যাগ যা বিশ্ব দেখেছে আর দ্বিতীয়টি দেখবে কিনা সন্দিহান রয়েছে। প্রিয় দর্শক, আমরা আজকের ক্লাসের এই পর্বে আলোচনা করব হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি চমৎকার মুজিজা সম্পর্কে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মুজিজার নাম দেওয়া হয়েছে হাত হতে সুঘ্রাণ বের হওয়া। দর্শক, হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকাল হয়ে গেল সেদিন আমি তার পবিত্র বুকে হাত রাখি, এরপর এক দীর্ঘ সময় অতিবাহিত হয়ে যায়, আমি সেই হাত দিয়ে পানাহার করি, সে হাত ধৌত করি, কিন্তু তারপরও সেই হাত থেকে মেশকে আম্বরের যে ঘ্রাণ, সেই ঘ্রাণ কখনো দূর হয়নি। প্রিয় দর্শক, আমাদের আজকের ক্লাসে আমরা যে তৃতীয় বিষয়টি জানব সেটি হচ্ছে একটি ফরজ সম্পর্কে, এবং সে ফরজের শিরোনাম হচ্ছে শ্রমিককে পূর্ণ পারিশ্রমিক দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি কিয়ামতের দিন 3 প্রকার মানুষের প্রতিদ্বন্দ্বী হয়ে লড়ব, আর এই 3 প্রকার মানুষের মধ্যে 1 প্রকার হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা শ্রমিক থেকে পূর্ণ শ্রম নেয় কিন্তু তাকে পূর্ণ পারিশ্রমিক দেয় না। এর থেকে আমরা জানতে পারলাম যে শ্রমিকের পরিপূর্ণ পারিশ্রমিক না দেওয়া এটি খুবই গুনাহ, গুনাহের কাজ, এবং পারিশ্রমিক দেওয়া ওয়াজিব। দর্শক, আমরা আজকে চতুর্থ যে বিষয়টি সম্পর্কে জানব সেটি হচ্ছে একটি সুন্নত সম্পর্কে, আর এর শিরোনাম দাঁড় করানো হয়েছে দুশ্চরিত্র হতে পরিত্রাণের দোয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুশ্চরিত্রদের থেকে পরিত্রাণের জন্য সবসময় একটি দোয়া পাঠ করতেন, আর সেটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মুনকারাতিল আখলাকি ওয়াল আমালি ওয়াল আহওয়াই, যার অর্থ হলো, হে আল্লাহ, আমি সৎ চরিত্র, অসৎ চরিত্র আমল এবং অপবিত্র কামনা বাসনা হতে আপনার আশ্রয় প্রার্থনা করছি। প্রিয় দর্শক, আমরাও এই দোয়াটি বারবার পড়ার চেষ্টা করি যাতে করে আমরা সচ্চরিত্রের মানুষ থেকে বাঁচতে পারি।
দর্শক, আমরা আজকের ক্লাসে যেই পঞ্চম বিষয়টি সম্পর্কে জানব সেটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ফজিলত, আর সেটি হচ্ছে একাগ্র চিত্তে নামাজ আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি খুব উত্তম রূপে অজু করলো এবং 2 রাকাত নামাজ একাগ্র চিত্তে আদায় করলো, তার জন্য জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা আজকের ক্লাসে ষষ্ঠ যে বিষয়টি সম্পর্কে জানব সেটি হচ্ছে একটি গুনাহ সম্পর্কে, যার শিরোনাম দেওয়া হয়েছে ইয়েতিমের সম্পদ ভক্ষণ করা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইয়েতিমের সম্পদ তাদের দিতে থাকো এবং পবিত্র মালকে অপবিত্র মালের সাথে মিল করো না, মিলিয়ে বিনিময় করো না, এবং তাদের মালকে নিজের মালের সাথে মিলিয়ে ভক্ষণ করো না। এরূপ করা নিশ্চয়ই অনেক বড় গুনাহ। প্রিয় দর্শক, আমাদের আল্লাহ তাআলা এই গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, আমরা সপ্তম যে বিষয়টি সম্পর্কে আজকে জানবো সেটি হচ্ছে দুনিয়া সম্পর্কে, যার শিরোনাম দেওয়া হয়েছে নাফরমান বান্দা হতে নেয়ামত ছিনিয়ে নেওয়া হয়। আর এটি হচ্ছে পবিত্র কোরআনের বাণী। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওই সকল নাফরমান বান্দারা কতই না বাগ বাগিচা, ঝর্ণা, ফসলাদি এবং উন্নত মানের ঘর বাড়ি ও আরামায়েশের সামানপত্র ছেড়ে চলে গিয়েছে, যাতে তারা আনন্দ ফুর্তি করত। অথচ আমরাই এরূপ করেছি যে অত্র গোত্রকে আমরা এ সকল জিনিসের উত্তরসূরি বানিয়ে দিয়েছি, অতঃপর তাদের উপর না তো আকাশ ক্রন্দন করেছে আর না পৃথিবী, আর না তাদের সুযোগ দেওয়া হবে। আল্লাহ আমাদেরকে এই সুযোগকে, আমরা যেই সুযোগ পেয়েছি এই সুযোগকে কাজে লাগানোর তৌফিক দান করুক, আল্লাহর নিয়ামতের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আমরা আজকে অষ্টম যে বিষয়টি সম্পর্কে জানব সেটি হচ্ছে আখিরাত সম্পর্কে, আর এটি শিরোনাম দেওয়া হয়েছে ইমানদার গণ এবং কিয়ামতের দিন। এটি হচ্ছে রাসুল সাল্লাহ আলাইহি সাল্লামের এক চমৎকার বাণী। রাসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন, 50,000 বছরের সমান দিন অর্থাৎ কিয়ামতের দিনের ব্যাপারে জিজ্ঞাসা করা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে তা কি পরিমাণ দীর্ঘ হতে পারে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কসম ওই সত্তার যার কাছে আমার আত্মা, যার হাতে আমার আত্মা, ওই দিন মুমিনের জন্য এতই সংক্ষিপ্ত হবে, করে দেওয়া হবে যে পরিমাণ সে দুনিয়াতে ফরজ নামাজ আদায় করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে ফরজ নামাজ আদায়ের আরও বেশি সময় নেওয়ার তৌফিক দান করুক, যাতে আমাদের হিসাবগুলো আরও পুঙ্খানুপুঙ্খভাবে হয় এবং আমাদের হিসাবগুলো আল্লাহ তাআলা সে সময় নিয়ে ক্ষমা করে দিতে পারেন। দর্শক, আমরা আজকে যে বিষয়টি জানবো আজকের ক্লাসে সেটি হচ্ছে নববী চিকিৎসা সম্পর্কে, চমৎকার একটি বিষয়, আর সেটি শিরোনাম দেওয়া হয়েছে লাউ দ্বারা চিকিৎসা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, আমি খাওয়ার মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি যে তিনি পাত্রের চারদিক থেকে লাউ খুঁজে খুঁজে খাচ্ছেন। ওই দিন থেকে আমার লাউ খাওয়া আমার খুব ভালো লাগার একটা বিষয় হয়ে গেল এবং আগ্রহ সৃষ্টি হয়ে গেল। এটির ফায়দা সম্পর্কে আমরা যতটুকু জানি যে ডাক্তারগণ লাউয়ের অগণিত উপকারের কথা লিখেছেন, আর যদি তা বাহি বা নাশপাতি জাতীয় এই ধরনের যে সকল ফল রয়েছে তার সাথে মিলিয়ে পাক করা হয় এবং সেটি খাওয়া হয়, তাহলে সেটা শরীরের জন্য খুবই ভিটামিনের উপকার করে এবং সেটি শরীরে খুবই ভিটামিন যোগায়। আর এটি হচ্ছে গরম মেজাজ বা যাদের জ্বর হয়ে থাকে তাদের জন্য, সেই সমস্ত লোকদের জন্য আশ্চর্যকর উপকার দেয় লাউ। প্রিয় দর্শক, আমাদের আজকের ক্লাসের সর্বশেষ এবং দশম যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নসিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা আল্লাহ তাআলা ও আখিরাতের উপর ইমান রাখে তাদের উচিত যে তারা যেন প্রতিবেশীর হক আদায় করে। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন, হে আল্লাহর রাসূল, এক প্রতিবেশীর জন্য অন্য প্রতিবেশীর প্রতি কি হক রয়েছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের নিকট যদি প্রতিবেশী কিছু চায় তাহলে তা তাকে দিয়ে দাও। চমৎকার একটি নসিহা। দর্শক, আমরা কিন্তু এই ছোট ছোট বিষয়গুলোকে খুব একটা খেয়াল করি না। আমাদের জীবনে যে সকল ঘটনা ঘটে যায়, আমাদের চারপাশে প্রতিবেশীরা অনেক সময় অনেক বিপদে পড়ে, কিছু আমাদেরকে আমাদের কাছে এমন কিছু জিনিস হয়তো চান যা তার ব্যবহারের তখন লাগবে, বা বিপদে পড়ে চান, আমরা অনেক সময় হেল্প করি বা করি না। যারা হেল্প করি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে এবং তাদেরকে আরও বেশি হেল্প করার তৌফিক দান করুক, এবং যারা এই বিষয়গুলো এড়িয়ে চলি তাদেরকে বলবো, আপনার এই বিষয়ে আরও জানুন এবং এই বিষয়টি গুরুত্বপূর্ণ আমল করার চেষ্টা করুন।
যাতে করে এই ছোট ছোট আমল আমাদের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়। দর্শক, আমরা আজকে যে সকল ইতিহাস ইসলামের এবং ইসলামের যে সকল আমল, ফরজ, সুন্নত আমল এবং গুনাহ সম্পর্কে জানলাম, এগুলো সম্পর্কে আল্লাহ আমাদের আরো বেশি জানার তৌফিক দান করুন, এবং এইগুলো জানতে আরো এই ধরনের বিষয়গুলো জানতে আমাদের সাথে থাকুন, আমাদের পরবর্তী পর্বগুলো দেখুন। দর্শক, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।